ভর্তাটা করে দেখো ভর্তাটা এই টাইম রড দিয়ে কাজ হচ্ছে হিট ম্যাক্সিমাম হলে 2000 ফিট ঠিক আছে এবং কালকে রাতেও ঢালাই করেছে রাতে ঢালাইয়ের ভিতরে ইট ভরেছে ঢালাইয়ের ভিতরে সিমেন্ট খোয়া দিয়ে ইট ভরে দিয়েছে ঢালাইয়ের ভিতরে তারপরে সিমেন্ট 2 নম্বরই কাজ সব ঢালাইয়ের সিমেন্ট কাজ করছে 4 সিমেন্ট দিয়ে সব সিমেন্ট 2 নম্বর পাতলা রোড দিয়ে কাজ করছে আবার কালকে কি করছে বলতো রাতে যখন ঢালাই মারছে ঢালাই ভিতরে সব ইট থাকা ইটগুলো সব ভরেছে ঢালাইয়ের ভিতরে ট্যাঙ্কের উপরে ঢালা হয় না ঢালাই ওরা ফেলেমো করছে মানুষের জীবন নিয়ে মানুষের জীবন নিয়ে খেলা করছো কয়েক হাজার লোক এখান দিয়ে যাতায়াত করে মানুষের জীবনের একটা ঝুঁকি আছে এমনি মহানন্দা ব্রিজটা আমাদের খারাপ তোমাদেরকে ঠিক করার কন্ট্রাক্টরই দিয়েছে তো তোমরা ছাতু মেরে কাজ করবা তোমরা কাজ বন্ধ রাখো এখন আর সামনে একটা দিন কথা বলে যাবে তো এই ধরনের অসম্ভব কি স্যার এতগুলো মানুষ আছে বলে খেলা চল গেলি গেলি কয়েক হাজার লোক এটা দিয়ে যাতায়াত করে কয়েক হাজার গাড়ি যাতায়াত করে বলি যাবে নাকি ইঞ্জিনিয়ার আসবে তারপরে কোনো কাজ হবে এই ঢালাই ভিতরে ঘরে ঢালাই যা সব এই সিমেন্ট হচ্ছে কাজ হচ্ছে সিমেন্ট হচ্ছে সব 4 সিমেন্ট দিয়ে কাজ হচ্ছে বিপদ বেশি করে নিও এত
মানুষের জীবন নিয়ে খেলবা? এটা একটা ব্রিজ, কয়েক হাজার লোকের প্রতিদিন জীবন দাঁড়িয়ে যাবে, তোমরা ভাই লাগবে না? কেন করাবে তোমার কন্ডাক্টর, কেন করাবে তোর সালা কন্ডাক্টর? মহানন্দা ব্রিজ, মহানন্দা ব্রিজে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে, এতদিন নদীর জলের ওপরে থেকে কিছু কাজ করছিল, আজকে আমাদের ওয়ার্ড লাগোয়া ব্রিজটা যে শুরু, সেই শুরুর জায়গায় কাজ শুরু করেছে কয়েকদিন ধরে, ওরা রাতারাতি কাজ করছিল। আমার কাছে খবর যায় যে ওরা যে ঢালাইটা দিচ্ছে সেটা 8 mm রড এবং মাত্র 1 হাত গর্ত খুঁড়েছে, এবং এই ঢালাইয়ের মধ্যেও পুরনো যে ইটগুলো ছিল সেই ইটগুলোকে ঢালাইয়ের ভেতর ভরা হয়েছে। আমি তখন সকালবেলায় এসে খবর পেয়ে কাজটাকে আটকাই, আটকানোর পরে বললি আপনাদের কন্ট্রাক্টর কে আছে বা ইঞ্জিনিয়ার কে আছে? তারা কোনো রকম কথা বলতে পারছে না, বলছে একজন সুপারভাইজার আছে, আরও কাউকে ধরালো, বলছে আমি লেবার সাপ্লাই দিই, এই ধরনের মিথ্যা নাটক তারা করে যাচ্ছে, অথচ কাজের কোনো মান নাই। এই কাজে আমরা একটা এত বড় জীবনের ঝুঁকি, এই মহানন্দা ব্রিজের উপরে হাজার হাজার গাড়ি, হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে, আর এইভাবে 2 নম্বরই কাজ কন্ট্রাক্টর করছে। আমরা এর প্রতিবাদ করছি, আমরা এর সঠিক তদন্ত চাইছি, এই সঠিক তদন্ত করে এই কাজটা ভেঙে সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়ে নতুনভাবে করতে হবে। 8 mm রড দিয়ে এই কাজ হতে পারে না। আমার নাম মলয় বসাক, আমি স্থানীয় ছেলে।